জ্ঞানী গরের কাছে যিনি পরম ব্রহ্ম, যোগী গরের কাছে তিনি পরম আত্মা, ভক্তে সে ভগবান লীলা রস আস্বাদন করার লাগি গোলকপতি অবতীর্ণ হলেন গোলক বৃন্দাবন, আস্বাদন করলেন নিজ লীলা মাধুরী এবং ভক্তের কাছে তা হল একমাত্র পরম। তাই আজ সখাগণকে পরিত্যাগ করে এলেন যমুনার তীরে সখাগণ সঙ্গ চরি যদু নন্দন সখাগণ থেকে পড়ে গেলাম যমুনার জলে, কিন্তু যমুনা তো আর আমায় ছাড়তে চাইল না। তখন আমি যমুনাকে বললাম, হে যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম একদিন যমুনার জলে সুখে শোনে বিনোদিনীকে সঙ্গে নিয়ে নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু
যমুনা তো আছে, যারা পার হবে তারাও আছে, কান্ডারি আমি আছি, কিন্তু নৌকা কোথায় পাবো? তখন মনে পড়ে গেল লীলা স্বাধীনী চির শক্তি স্বরূপিনী যোগ মায়ার কথা। হাত জোর করে আবাহন করলেন যোগ মায়াকে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণ। গোপালের কাতর আহ্বানে আবির্ভূতা হলেন কাত্যায়নী দেবী। গোপাল, তুমি আমায় ডেকেছ? হ্যাঁ মা, বলো আমি তোমার লীলায় কি সেবা করতে পারি? মা গো, আজ আমার কান্ডারি সেজে যমুনা পার হওয়ার বড় ইচ্ছা, তুমি আমায় একটা নৌকা দেবে? আমায় তরি দাও, তরি দাও, তরি দাও, তরি দাও, তরা করি আমায় তরি দাও, তরা করি আমায় তরি দাও, তরি তেত্রি জগৎ তরি, তরা করি আমায় তরি দাও, তরি তেত্রি জগৎ তরি, তরা করি আমায় তরি দাও, তরি তেত্রি জগৎ তরি, তরি তে ব্রজ গোপী তরি, তরি তেত্রি জগৎ তরি, তরি তে ব্রজ গোপী তরি, তরি তেত্রি জগৎ তরি, তরি তে ব্রজ গোপী তরি, তরা করি আমায় তরি দাও। আচ্ছা গোপাল, আমি ধরো তোমায় একটা নৌকা দিলাম, কিন্তু সেই নৌকার কান্ডারি কে হবে? কেন আমি হব, তুমি হবে? তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ সুজি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ সুজি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। ভাসিব করলেন দেবী কাত্যায়নী। এ নৌকা সাধারণ কাঠের নৌকা নয়, এ হলো ভক্তি নৌকা। যে নৌকায় আরোহণ করে তিতাবদগ্ধ মায়াবদ্ধ জীব সংসার ভবনদী পার হবে, তাই সেই ভক্তির নৌকার গলই কি বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। সাধনা রয়া গে লাগে, সাধনা রয়া
নৌকাটিকে
ভালো করে সাজালেন। শ্রীজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, শ্রীজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, শ্রীজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, সুন্দরভাবে নৌকাটিকে সাজিয়ে তার গোবিন্দ আমার যমুনার মাঝে গেলেন। মনে মনে ভাবলেন, দেখি তো আমার মুখখানি ঠিক নাবিকের মতো দেখাচ্ছে কিনা। তাই সেই যমুনার নীল জলে নিজের পতির ছবি দেখে বললেন, আহা যমুনা জলে যাকে দেখছি সে কি আমি? না না, এ তো আমি নয়। যদি আমি হব তবে এত সুন্দর কবি বাহুলা, এত সুন্দর কবি বাহুলা, আমি এত সুন্দর কবি বাহুলা, এত সুন্দর কবি বাহুলা, আমি আগে ছিলাম না গো এত সুন্দর কবি বাহুলা, আগে শিরোমণি কানু চতুরের শিরোমণি কানু, হেরি যমুনা জল মন মত উথলালো, 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 মুরল মুরলি নিশা, মুরল মুরলি নিশা, মুরল মুরলি নিশা, মুরল মুরলি বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, শরদ শিরাধি বলে বাঁশি বাজালো, শরদ শিরাধি বলে বাঁশি বাজালো, শরদ শিরাধি বলে রাধে ঘাটে এসো বলে, শরদ শিরাধি বলে রাধে ঘাটে এসো বলে, শরদ শিরাধি বলে রাধে ঘাটে এসো বাঁশি বাজালো। শ্যামের মধুর মুরলি শুনতে পেয়ে বিনোদিনী আমার গুরুজন আঙ্গিনাতে, না পারিল বাহির হইতে না দেখিল সে চাদর, বুড়িমাকে সামনে দেখতে পেয়ে মনের ব্যথা বুড়িমাকে শুনিয়ে বলছেন, ও গো বুড়িমা কি বলবো তোমায় আমার মনের দুঃখের কথা, আমি কৃষ্ণময় সবই দেখি,
বার কি কব বিশেষ আমি না বিদেশ না পড়ে নিলুম বাবার কি কব বিশেষ আমি না বিদেশ না পড়ে নিলুম আমার ঘরের সবাই পর হয়েছে ঘরের সবাই আপন হয়েছে কেউ তো আমায় ভালোবাসে না আবার কি বলবো জানো আবার কি কব বিশেষ আমি না বিদেশ না পড়ে নিলুম বাবার কি কব বিশেষ আমি না বিদেশ না পড়ে নিলুম নীল শাড়িটা পড়তে মানা তারা করে কৃষ্ণের রূপের তুলনা নীল শাড়িটা পড়তে মানা কৃষ্ণ স্বরূপ দেখতে পায় না আচ্ছা রাধি তুই একটা সত্যি কথা বলতো তোকে যে সবাই বদনাম করি তুই তাদের কিছু বলিস না হ্যাঁ মা আমি তাদের অভিশাপ দিই আমার কথা কবে যে আমার মতো হবে সে তার কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ দয়া কর বলে